যে ভাইয়া হাটে যা কিনবি তাছাড়া খরচ আমার কম পড়বি, তাহলে আমি হাটের রেট এই জন্যই কই যে আমার তো অল্প লাভ হলে ইনশাল্লাহ 10টা গরু বেচলাম অল্প লাভ হলে হবে। এই জন্য হাটের সাথে কই যে দর্শক ভাইয়ের হাটের অ্যাভেলেবল প্রোগ্রাম, যে হাটের সাথে প্রোগ্রাম দেখি সারি আমার গরুর দাম করবি, যে আমি গরুর দাম বেশি চাইছি কিনা। আর বেশি চাইলে তো বেচা হবে না, মার্কেট অনুযায়ী চললে আরো 10টা প্রোগ্রাম এবং হাট ঘাট দেখি ফোন দিবি যে ভাই এই গরুটার দাম বেশি হয়ে গেলে বেশি টুকু বাদ দিবে বেচা কিনা করবো। পরবর্তী 2 নম্বরে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন 46,000 টাকা লটের, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে, তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। ভাই পরিচয় ইসদি থানা পাবনা জেলা নানানাতি ডেরি ফার্ম, এই আপনার অনুকূল পোষাদের সাথে মেলা ভাই সিনে, তারপর একবার মেন রোডের সাথে ইসদি থানা পাবনা জেলা। আচ্ছা আচ্ছা, তো আজকে কয়টা গরু দেখাবেন ভাই? 12টা, দুটা ষাঁড় বাচ্চা আছে আর বকরা বাচ্চা আছে, সব মিলিয়ে 12টা। আর আপনি তো হাট চ্যালেঞ্জ করে গরু বিক্রি করে থাকেন? আমি হাট চ্যালেঞ্জ বেচা কিনা করে দিতে এত গরু বিক্রি করতে পারি, যে তো যে কোনো এক ভাই যদি হাটে যায় একটা লোক লি যাতে হবে, তার নিজের খরচ আছে, তার দুটি গরু কিনে একটা গাড়ি লি যাতে হবে। আমরা তো কয়েকজনা মিলি 20টা গরুর জন্য দেন একটা গাড়ি লি যায়, তাদের যে ভাইয়া হাটে যায় কিনবি তার খরচ আমার কম পড়বি, তাহলে আমি হাটের রেট এই জন্যই কই যে আমার তো অল্প লাভ হলে ইনশাল্লাহ 10টা গরু বেচলাম অল্প লাভ হলে হবে। এই জন্য হাটের সাথে কই যে দর্শক ভাইয়ের হাটের অ্যাভেলেবল প্রোগ্রাম, যে হাটের সাথে প্রোগ্রাম দেখি সারি আমার গরুর দাম করবি, যে আমি গরুর দাম বেশি চাইছি কিনা। আর বেশি চাইলে তো বেচা হবে না, মার্কেট অনুযায়ী চললে আরও 10টা প্রোগ্রাম এবং হাট ঘাট দেখি ফোন দিবি যে ভাই এই গরুটার দাম বেশি হয়ে গেলে বেশি টুকু বাদ দিবি বেচা কিনা করবো। আচ্ছা আচ্ছা, তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা বাচ্চা নিয়ে আসলেন, এটা কি জাতের? ভাই জার্সির মতো মাথা, রেড চিটাগাং কয়, তারপর দর্শক ভাই চিনে গরু, যে খুর লাল, ঠোঁট লাল, এই যে আপনি যে ঠোঁটটুকু লাল, আর মাথাটা 100-100 জার্সি বকন বাচ্চা। হ্যাঁ বকন বাচ্চা, মাথাটা কি সুন্দর। বয়সটা কেমন এটার? বয়স কত? আনুমানিক 5-6 মাস হতে পারে। আনুমানিক 5-6 মাস। দুধের বাট গুলো একটু দর্শকদেরকে দেখাই, যেহেতু বকন বাচ্চা। 100 বাট দেখাচ্ছি এই বাট, দর্শক বাট মানে ছোট গরু হিসাবে থমথমে, এই যে বাট গুলো ভালো আসছে, সেই সুন্দর। মাজাটাও তো অনেক ভারী, মানে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর আছে। দর্শক ভাই পছন্দ হলে এখন দরদাম করে নিতে পারবে, লটে দিব 5টা বাচ্চা 46 কেজি। 46,000 টাকা লটের প্রথম গরু এটা। তো পরবর্তী 2 নম্বর গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। পরবর্তী 2 নম্বরের আরেকটা বাচ্চা নিয়ে আসলেন 46,000 টাকা লটের, এটা সম্পর্কে যদি একটু বলতেন। জার্সির বৈশিষ্ট্য, মাথাটা কালো, তারপরে এই যে একটু এখানেও ধরেন এগর স্টেট মাদার থেকে দর্শক চিনে, তারপরেও তো একটু বলা লাগে নতুন ভাইজানের আছে, তারা দেখবি যে মাথাটা অঘাত কানের লো, মাথাটা সুন্দর ছোট, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা, কালো জার্সির বৈশিষ্ট্য দর্শক দেখুন, খুবই সুন্দর কালারটা, মানে কালার মানে শখ মিলে আল্লাহর রহমতে ভালোই আছে। অল্প টাকার গরু, যে তো 46,000 টাকা রেটের গরু, তারপরে অল্প কিছু দরদাম করবে, 5টা গরু একসাথে নিলে দরদাম আছে। বাটগুলো দেখেন, বাটও সেই মানে ছোট গরু হিসাবে, এ দেখেন মানে কয়টা গরুর মতো প্যাগনেট গরুর মতো উলান, কুঞ্চি বাট বলে যে এত সুন্দর সুন্দর 4টি বাট 4 জায়গায় সুন্দর। তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আমরা, 46,000 টাকা লটের 2 নম্বর গরু দেখলাম, 3 নম্বরটা দেখাই। পরবর্তী 3 নম্বর আর একটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। দর্শক ভাইরা বিস্কুট কালারই জার্সি বেশি, সব রকম কালারই হয়, বিস্কুট কালারটা 100-100 পছন্দ করে। আমি কিনি 10 ভাইয়ের থেকে, তাহলে একরকম তো হবেই না। বয়সটা কেমন এটার? বয়স কত? আপনি 7-8 মাস হতো আর একটা আনুমানিক। বাটগুলো দেখাই একটু, মানে যে কটা গরুর বা উলান এত সুন্দর সুন্দর হয়েছে, ছোট গরু হিসেবে খুব সুন্দর ফিটনেস। বাটগুলো ভালো, বাটও ভালো, উলানও ভালো, মানে 46,000 টাকা লটের 3 নম্বর গরু এটা। তো পরবর্তী 4 নম্বর গরুটা দেখাই। পরবর্তী 4 নম্বর বাচ্চাটা নিয়ে আসলেন আমাদের সামনে, ফিটনেস কি জার্সি গরু দেন বিস্কুট কালার, কালার 100-100,
পারছেন দর্শক দেখে মাথাটা সুটুনি মাথা, যে কত সুন্দর কালার, বিস্কুট কালার, পারফেক্ট কালার, মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন, পলিশড বাচ্চারা, যে তো জার্সি বাচ্চা, খুবই সুন্দর কালেকশন। বয়সটা কেমন এটার? এই 6-7 মাস একটা ধারণা ভাইয়া, আনুমানিক কিনা জিনিস তো একরে বলা 6-7 মাস। হ্যাঁ, 6-7 মাস বয়সের বাচ্চাটা দর্শক আপনারা দেখছিলেন, বাটগুলো একটু দর্শক মানে দেখেন এই স্ট্যান্ডার্ড কি সুন্দর। বাটগুলো দেখাই। হ্যাঁ, বাটগুলো তো ভালো আছে, সব গরুরে আল্লাহর রহমতে বাট সাইডটি বাট সাইড জায়গায় সুন্দরভাবে আছে। বাটগুলো ভালো আসছে, মাজাটাও ভালো, সেই মাজা মাজার থেকে আর সেই বলছি 40,000 টাকা লটের এটা 4 নাম্বার গরু। হ্যাঁ, 4 নাম্বার। তো 5 নাম্বারটা দেখাই, পরবর্তী সিরিয়ালের 5 নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা। কোন বাসালে 100 কইলাম না, তবে আশা করি এটা জার্সি 100 কাছাকাছি, জার্সির 100 কাছাকাছি এটা না। হ্যাঁ, মানে 100 তো বলা যাবে না, দর্শক ভাই জরিপ করবে যে এই বাচ্চাটার মাথা মাজা কোয়ালিটি, বিস্কুট কালারের পারফেক্ট, মাজা কারপেট সবই আছে, সব মিলে পারফেক্ট আছে, তারপর দর্শকের পছন্দ হলে আমারে বেচা কিনা। মাশাআল্লাহ, 40,000 টাকা দাম চাইছি, বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই। বাচ্চা মানে উলানটা এখন কি মনে করেন যে মনে হয় প্রেগনেন্টের উলান। হ্যাঁ, সাইডটি বাট সাইড জায়গায় সেই বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। উলানটা কত সুন্দর মানানি, বাটগুলো ভালো আসছে, সব দিক দিয়ে সুন্দর আছে আল্লাহর রহমতে। দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা, 46,000 টাকা লটে সর্বশেষ বাচ্চা বাচ্চা বাংলাদেশের ভিতরে। এর মনে করেন যে সবগুলো লিতে কথা কইনি, তো দর্শক ভাই দেখুক দরদাম করা যাবে না, মানে সিঙ্গেল এলে কই ভাইয়া দরদাম কই লিতে হবে, যেহেতু একসাথে আমি 46 কই চাইছি, তো কারো পার্সেন্ট বেশি আছে কারো একটু কম আছে, সিঙ্গেল ভাই 46 চালান দিবেন না কা, এটা না, মানে একসাথে নিলে আরো একটু কম লিব, আর সবগুলো একসাথে নিলে 46 এর কম লিব, আর তবে সিঙ্গেল এলে দরদাম কই লিব। আচ্ছা আচ্ছা, তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই। পরবর্তী আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে, রেট্রিজিয়ান বাচ্চা, রেট্রিজিয়ান বাচ্চা, দর্শক ভাই দেখো যে একটা কোনো নাভি কম্বল কিচ্ছু না, মানে রেট্রিজিয়ান যা কয় সেটাই আছে, জাতমানটা তো অনেক ভালো গরু, ভালো এত আমরা পাতলা আইবে, অনেক পাতলা, মানে রেড ফ্রিজাম গরু, দর্শক দেখুক যে বয়সটা কেমন এটার, বয়স 12-13 মাস হবে তা ধারণা ভাইয়া, বাটগুলো দেখাই একটু দর্শক, মানে বাটের কথা কি কও, সব গরু করারে সেই উলান দেখছেন, বাট আমরা পাতলা, দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, বাটগুলো খুবই ভালো, মানে সাইড সাইড জায়গায় বাট সেই সুন্দর ভালো, মাজাটাও ভালো, সব মিলে আছে, রেড ফ্রিজাম যা কয় সেটাই আছে। দামটা কেমন রাখছেন এটা? 66,000 টাকা চাওয়া দাম ভাইয়া, দরদাম করা যাবে 100 বার করা যাবে, আমরা তো দরদাম করি কিনা, দর্শক 66,000 টাকা চাওয়া দাম, দরদাম করা যাবে, পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আমরা। পরবর্তীতে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা জার্সি গরু, এর মানে ফিটনেসটা দেখায় যে বাগাবাড়ি মেলায় এরকম কোয়ালিটি কপি কালার গরু আছে, ঠিক দেখতে ওরকম, তা আমি বাগাবাড়িতে কয় করিনি, আমার হাটেতে ভাই ব্যবসা করি, হাটেতে কয় করেছি, জার্সি গরু, দর্শক বৈশিষ্ট্য দেখি কিনা বেচা হবে। বয়সটা কেমন এটার? বয়স এটা গরু, রেডি গরু, হয়তো 15-16 মাস হতে পারে, একটা ধারণা 15-16 মাস হতে পারে, রেডি বাচ্চা, রেডি বাচ্চা, যে কোনো সময় হিটে আসতে পারে, যে কোনো সময় হিটে আসতে পারে। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই, সেই সুন্দর বাট আছে দর্শক, ভালো বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন, বাটগুলো সুন্দর আছে, মানে কোন সি বাট কয় সুন্দর বাট আছে, দর্শক যদি চায় ইনশাআল্লাহ আরামে আছে। দামটা কেমন রাখছেন এটার? এটা দামও 66,000 টাকা ভাই, দামটা রাখছেন 66,000 টাকা, দরদাম করা যাবে, দরদাম করা যাবে। তো পরবর্তী বাচ্চাটা দর্শকদেরকে দেখাই আমরা, তবে রেডি গরু, আপনি যে কোনো সময় হিটে আসতে কিমরি নাশক, রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসতে পারে, যে কোনো সময় হিটে আসতে লিদার, যে কোনো ভাই লিদার কিমরি নাশক করতে হবে, আগে লিদার তৈরি করে লিতে হবে, যেহেতু আমরা ব্যবসা করি খাই, আমরা তো আর যেহেতু ওই গরলি বেশি কথা কত ঠিক লাগে, রেডি বাচ্চা না, একবারে 100-100 রেডি, যে কৃমি নাশক করালে মনে হিটে চলে আসে, আশা করা যায় কি জানে, গরু লালন পালন করে ওই হিসাবে বুঝতেছে যে যে লিদা আপনি কৃমি নাশক করলে আল্লাহর রহমতে অল্প দিনেই। বাটগুলো দেখাই, জার্সি গরু যে কত সুন্দর উলানো জায়গা, বাটও সেই মানে অনেক শক্তিশালী গরু, শক্তিশালী দেখা যাচ্ছে এরকম, এমনি শক্তিশালী গরু, অনেক বড় চার দিন আসে দূরে দূরে, মানে আশা করি ভালো দুধের গরু, দুধের একটা গরু হবে, অনেক দুধের আশা, যেহেতু ওই জায়গাটা তো উলানের জায়গাটা বড়, হ্যাঁ উলান গুলো অনেক দূরে দূরে, বাটগুলো অনেক দূরে দূরে, সব মিলে ভালো, এখন দর্শক ভাইয়ের পছন্দ হলে, থাই কোনো মাংস নাই, অনেক দূরে একটা গরু হবে। দামটা কেমন রাখছেন এটার? এর দাম 66,000 টাকা ভাইয়া, এটার দামও 66,000 টাকা, মানে আমরা একটা কম রেটে পাইছি, একটু গায়ে কাবু দেখি কম রেটে দিয়া, আচ্ছা আচ্ছা, মানে গায়ে কাবু জানে কম পাইছি, এই রেটে পাইতাম না, একটু আমরা লাভ রাখি দাম চাইছি, দর্শক ভাই দরদাম করা যাবে, হ্যাঁ দরদাম করা যাবে ভাই। তো পরবর্তী গরুটা দেখাই,
পরবর্তী 9 নাম্বার বাচ্চাটা নিয়ে আসলেন আমাদের সামনে। ভাইয়া এই বাচ্চাটা আমরা বাগাবাড়িতে মানে সবগুলো হারা থেকে নেড়ি বাগাবাড়ি মিল বিরাতে কিনা মানে যেগুলো যেখান থেকে কিনা দর্শক ভাই কই মেলা ভাই বাগাবাড়ি বাচ্চা চাই। আসলে বাচ্চা জাতের হলে সব জায়গারই ভালো। তো এই বাচ্চাটা মিল বিটা বাগাবাড়িতে কিনা দর্শক ভাইয়ের ভালো একটা বাচ্চা। হ্যাঁ রেডি বাচ্চা এগুলি তো হাজির গরু হবে। দেখো যারা মেলা করে তো যত্ন করি না আর আমরা তো যত্ন করার সময় পাই না, আমরা ব্যবসা করি খাই আমরা আনি আর বেশি। আর যে ভাইয়ারা খামারে ছিল তার হাতে মেলা গরু ছিল যত্ন কম হয়েছে তাই শরীর এরকম বাটগুলো তো ভালো। সেই বাট ভাই মানে চারটি বাট সুস্থ গরু সব সেই দেখেন মানে উলানের জায়গাটা কত সুন্দর। দামটা কেমন রাখছেন এটার? এটা চা দাম ভাই 72,000 টাকা। এই গরুটা একটু বেশি কিনা বেশি চাওয়া? ভালো গরু তো এই জন্য দাম। বাগাবাড়ি মিল ভিটার বাচ্চা যেরাম যেখান থেকে কিনেছি সেরাম ভাবে দাম চা সবই অল্প অল্প লাভে দাম চাইছি বেশি দাম চাই তো বেচা হবে না। তারপরে দরদামের সুযোগ আছে যেহেতু আমরা দরদাম করে কিনেছি দর্শক ভাই দরদাম করতে হবে 100 বার। তো পরবর্তী এটা দেখলাম সিরিয়ালের 9 নাম্বারটা, তো পরবর্তী 10 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। খ্রিস্টান ফ্রিজিয়াম দর্শক ভাই দেখো কাটা যাক আল্লাহর রহমতে একটা বড় সরো গাবি হবে। খ্রিস্টান ফ্রিজিয়াম বাচ্চা হাত পাও এডিএল বীজ তো আমরা দিয়া দেখি না আন্দাজে এডিএল খাওয়া যাবে না। ঠিক আছে আমরা হাটে থেকে কয় করে হাটে থেকে বিক্রি দর্শক ভাইয়েরা জাত নির্ণয় করে নিবি। দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন এটার? বয়স কত? 12-13 মাস একটা ধারণা। 12-13 মাস বয়স হবে না? জি একটা ধারণা। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই। 100 বার দেখা তো যত বকনা গরু মানুষ গাবি বানাবি দেখেন কত সুন্দর মানে এনে এরও মনে করেন সেই সুন্দর ওলানের কিটাব আছে। বাটগুলো সুন্দর সাইডি বাট সাইড জায়গায় সুন্দর আছে ঠাই কোনো মাংস নাই দুধের একটা গাবি হবে। গাবি গরু আপনি যেগুনি ভালো দুধ হয় পর্যন্ত তো দেখি গায়ে মাংস কমই হয় না ভালো দা গাবির কখনো গায়ে মাংস হবে এই পর্যন্ত তো তাই দেখলাম। তারপর দর্শক ভাইরা যে উচিতরা লম্বা হাত পা সব মিলি ঠোঁটটাও হালকা লাল আছে ঠোঁট গোলাপি। হ্যাঁ পুরা গোলাপি হয়নি আল্লাহ পাক সেবা দিয়েছে মাতারা সৃষ্টি মন্দির মতো তো সিং হবে সিং হবে কোটি কোটি সিং গর্ব হয়েছে। দামটা কেমন রাখছেন এটার? দাম সাধারণ 66,000 টাকা। 66,000 টাকা জি দরদাম করা যাবে 100 বার করতে পারবে সিরিয়ালে বিক্রি করে যে দর্শক মাথাটো কটো দর্শক ভাই যাচাই করবে যাচাই করে স্যার ইনশাল্লাহ যাচাই বাছাই করে নেবে। হ্যাঁ যে আমি গরুটার মান কতটুকু আছে আশা করি সায়াল গরু ভালো মান আছে 100-100 বলবো না যেহেতু আরো ভালো ভালো খামারে ভালো ভালো গরু আছে। বয়সটা কেমন এটার? বয়স কত? 8-9 মাস একটা ধারণা ভাই কিনা জিনিস তো সঠিক বয়সটা বলা সম্ভব না। নাভি কম্বল তো ভালো মাশাআল্লাহ মানে যথেষ্ট ভালো আছে এসা ভালো হয় তবে আমার এই ভালোর শেষ নাই না ভালোর শেষ নাই জাতের শেষ নাই ভালোর শেষ। বয়সটা কেমন এটার? 8-9 মাস হবে একটা ধারণা। দামটা কেমন রাখছেন এটার? দাম সাদাম ভাই 72,000 টাকা বেশি দাম চাইলে মাস ফোন দেয় না অল্প সীমিত দাম চাবো বেচা কিনা ইনশাআল্লাহ যায় তারপরে দরদাম অল্প কিছু বেশি চাই দরদাম তো সব ভাই করে আমরাও দরদাম করে কিনি। তো পরবর্তী গরুটা 12 নাম্বারটা দেখাই দর্শকদেরকে সিরিয়ালের গির বাচ্চা। ঠিক আছে দর্শক নেপালি গির বাচ্চা সিরিয়ালের 12 নাম্বারটা 12 নাম্বারটা ওর যে আপনার কান তারপরে যে আপনার সুটের গদিটা ঠিক আছে দর্শক দেখুক মানে খোলামেলা ভাবে দেখানি মাদারা খুব সুন্দর আছে। বয়সটা কেমন এটার? বয়স কত? 4-5 মাস হবে। বয়সটা 4-5 মাস হবে একটা ধারণা ভাইয়া ধারণা। দামটা কেমন রাখছেন এটার? দাম চা ভাই ছোট দাম 52,000 টাকা গির বাচ্চা নেপালি গির বাচ্চা যে মাথাটুক দর্শক ভাই দেখান আর এই দেখেন স্ট্যান্ডটা কত সুন্দর এই গরু এগুলি বড় হলে হেভি সুন্দর দেখা যায় সাপগুলি সুন্দর। দামটা কেমন রাখছেন এটার? 52,000 টাকা ভাই দরদাম করা যাবে 100 বার করবে দরদাম। তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছেন ভাই এই পর্যন্ত আজকে। যোগাযোগটা কিভাবে করবে? সদি থানা পাবনা জেলা নানা নাতি ডেরি ফার্ম অরণখোলা পশুহারের সাথে আমার খামার দর্শক ভাই মেলা ভাই ছিলেন তারপর নতুন ভাই দ্বারা জন্য পরিচিত দরকার আছে 100 বার। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক ভাইরা যেহেতু আমি গরু ব্যবসা করি আর যেহেতু মনে করেন যে গরু যে ভাই জানি লিক উচিত হচ্ছে গা লেদায় একদিন রেস্ট দিয়ে কিমিনাশক লিভারটনিক করা আর আপনার কাকাল কামলা মেনাদা যেই থাকুক ওই ভাই আছেন তদারকি করে মানে গরু তো কথা কথা জানে না মেলা ভাই এরকম লস খাতে গরু যত্ন না করে যখন লাম্পি গায়ে বাড়াইছে টেরি পানি একদিনে তো শখ বাড়ায় না দুই একটা বাড়াই সাথে সাথে যেন চিকিৎসা দেয় তাহলে ভালো হয়ে গেল কিংবা আগে লিদা কীটনাশক ভ্যাকসিন করতে হবে তার পুরা রোগের ভ্যাকসিন করতে হবে লাম্পির ভ্যাকসিন করতে হবে তাহলে আশা করি গরুত লস হবে না। গরুত লস হয় রোগের কারণে রোগ হয় একটা পাঁচটা গরু কিন্তু একটা মরে গেলে তো লাভের ইয়া শেষ। এখানে দর্শক ভাইয়ের অটল খেয়াল রাখতে হবে অবলাজাত কথা কথা জানে না কীটনাশক লিভারটনিক কিমরির ভ্যাকসিন তারপরে আপনার খোলার ভ্যাকসিন এগুলি অটল খেয়াল রাখতে হবে।
তাতে আল্লাহর মতো লস হবে না। লস মেলা ভাইয়া খাইছে শুধু রোগের কারণে, টের পায়নি, রাখা রাখি থুইছে, রাখালো রাখালে কি ব্যথা আছে। উচিত হচ্ছে যে ভাই যে চাকরি তো যাই, আগে সকালবেলা একবার খামারে বেড়া যা, আবার রাতে আসি গরুগুলি দেখা, তাতে আল্লাহর মতো লস। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।